আমাদের কর্মীরা নেতারা ভীতি সন্ত্রস্ত হয়ে পড়ছে, আমি নিজেও প্রাণহানির আশঙ্কা করতেছি। তারা শাহাবুদ্দিন সানা বলেছে টুকটাক মারামারি করে কোনো লাভ হবে না, একবারেই মেরে দেয়, 15-20 লাখ লাগে লাগুক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস। আগামী 5ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি মনোনয়ন পেয়েছি। আমার প্রতীক আনারস মার্কা। আমি গত 27 তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমি যেটা আমার ইউনিয়নে লক্ষ্য করছি, তফসিল ঘোষণার পর থেকে আমি সহ অন্য অন্য যারা চেয়ারম্যান পদে নির্বাচন করবে, জনাব আলমগীর আলম বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছিল, স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাভেদ মাওলা, যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে আমাদের মাঝে আছেন, অপরদিকে নৌকো প্রতীক নিয়ে সাহেবউদ্দিন সানা এই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে মাঠে আছেন। ইতিমধ্যেই গত 19 তারিখে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আমরা মাঠে আছি। আমি রুহুল কুদ্দুস স্বতন্ত্র প্রার্থী, আনারস মার্কা নিয়ে, জাভেদ মাওলা আছে মোটরসাইকেল প্রতীক নিয়ে, পাশাপাশি নৌকার প্রতীক নিয়ে আছে শাহাবুদ্দিন সানা। আমরা যেটা লক্ষ্য করছি, আমরা মনোনয়নপত্র সাবমিট করার পর থেকে গত 11 তারিখে সন্ধ্যায় আমাদের প্রচার প্রচারণা শুরু হয় নাই। আমি এবং আমার একটা চাচাতো ভাই দুইজনে আমাদের পার্শ্ববর্তী 2 নম্বর ওয়ার্ডের ঘোড়াপুকুর পাড়ে হাকিমের দোকানে, চায়ের দোকানে চা খাওয়ার জন্য গেছিলাম। সেই চায়ের দোকানে 15-20 জন হিন্দু মুসলমান ছিল, আমি সহ 2 জন লোক আমরা উপস্থিত হয়ে তাদের সাথে চা পান করছিলাম। হঠাৎ করে আমার নাম্বার একটা ফোন আসে। আমি টিনের ঘর, চায়ের দোকান, ঘর থেকে বেরিয়ে বাইরে দাঁড়ায় ফোন করছিলাম। হঠাৎ করে দেখলাম দক্ষিণ দিক থেকে নৌকার প্রতীকের প্রায় 80টার মতো মোটরসাইকেল নৌকা 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 করতে করতে এই কুদ্দুস সুয়ারে বাচ্চাকে ভিতর থেকে বের করে দেয়, ওর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্বাদ মিটিয়ে দেব। পুলিশ তখন বাইরে দাঁড়িয়ে ওনাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। আমরা পুলিশের লোক, আপনারা থামেন থামে নাই। পুলিশ যখন মাজার থেকে পিস্তল শো করলো, তখন তারা এক পর্যায়ে পিছিয়ে হাঁটার শুরু করলো। তার ভিতরে তারা ওই ঘরটা লাঠি দিয়ে ফিটানো শুরু করলো, টিনের পরে বাড়ি দেওয়া শুরু করলো, ইট পাটকেল মারা শুরু করলো, রড দিয়ে ঘরের ওই যে বেড়ার ফাঁক দিয়ে আমাকে গুঁতা মারার চেষ্টা করলো। এক পর্যায়ে পুলিশের সহযোগিতায় আমি প্রাণে রক্ষা পেলাম। এরপরে আমরা 20 তারিখে আমাদের যেদিন প্রতীক দিল, আমরা প্রতীক নেওয়ার পরে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা মাঠে চলে আসলাম। 21 তারিখের ভিতরেই নৌকার প্রতীকের যারা প্রার্থী তাদের কাগজ পোস্টার সমস্ত এলাকায় আপনারা দেখেন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আমাদের পোস্টারের জন্য আমরা খুলনা পাঠিয়েছিলাম, রাইতে পোস্টার আসলো। আমরা সকালবেলা পোস্টার দিয়ে, আমার কর্মীদের দিয়ে আমি প্রথমে একশোরা বাজার থেকে শুরু করলাম। একশোরা বাজারে পোস্টার মারতে গিয়েছিল আমার কর্মী, সেখানে নয়ন এবং পলাশ নৌকার কর্মী। আমাদের 12টা দড়িতে প্রায় 100 পোস্টার। এখন তো ওয়ালে পোস্টার লাগানো নিষেধ, দড়িতে গাছে গাছে পিলারে পিলারে আমরা বাঁধার চেষ্টা করতেছি। ওখানে আমাদের একমাত্র বাজার একশোরার, আমার গ্রাম মধ্যম একশোরা। ওই বাজারে আমি পোস্টার মারার জন্য আমার কর্মী সমর্থকদের পাঠিয়েছিলাম। নয়ন এবং পলাশ বাধ্য করছে আমার কর্মীদের, এই বাজারে কোনো পোস্টার টানাবি না, পোস্টার টানাইলে তোদের হাড় ভেঙে দেবো। পোস্টার বাধ্য করেছে তাদের দিয়ে খুলতে। খুলে
অন্য অন্য জায়গায় পোস্টার মারা শুরু করেছে। এই নয়ন এবং এই পলাশ হচ্ছে নৌকার কর্মী, তাদের প্রতিনিয়ত তাদের প্রতিহিংসা। আমরা যাতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এই ইউনিয়নে নির্বাচন না করতে পারি, এই হচ্ছে তাদের কর্মপরিকল্পনা। গতকালকে আমার একজন কর্মী আব্দুল গফফার নাম, সে তার একটা বাইসাইকেল নিয়ে ঋষিপাড়ায় যাচ্ছিল, তাদের খোঁজাখুঁজি করে এবং বলে তোয়েব বাবুর আলী, তার স্ত্রীকে বলে তোমার স্বামী কই, বাবুর আলী কই, ফারুকের স্ত্রীরে করে বলে যে ফারুক কই, জাফরকে বলে, জাফরের মাকে বলে জাফর কই, কেন তাই এই ওয়ার্ডে আনারসের কোনো কর্মী সমর্থক থাকবে না এবং কোনো ওদের কর্মীদের কোনো অফিস এবং বেঞ্চ এখানে করা চলবে না, যদি করে তাহলে কিন্তু আপনার ছেলেদের হাত পা ভেঙে বাড়ি পাঠিয়ে দেবো। শুনছে কিন্তু আমার কাছে এটা খবর পৌঁছায় নাই, যেহেতু আমার কাছে যেটা পৌঁছায় নাই এটা আমার পক্ষে বলা সঠিক হবে কি না জানি না, তবে এটা আমার নেতা কর্মী সমর্থকদের মাঝে প্রতিনিয়ত ইনামুল এবং তার ভাই ইউসুফ এরা দুইজন মিলে, আর এদের সঙ্গী প্রায় আরও 20-30 জন সব সময় থাকে, প্রতিনিয়ত আমাকে কোনো এলাকায় যাতে ঢুকতে না দেয়, কেউ যেন আনারসের কাজ করতে না পারে, এরকম কর্মতৎপরতা চালাচ্ছে। আমি ইতিপূর্বে আমি এখানে ডিএসবির লোক থানা প্রশাসনকে কম বেশি জানিয়েছি, আমাকে যেভাবে অবরুদ্ধ করে রেখেছে আমি লিখিতভাবে জানিয়েছি, আমি কাইল আব্দুল গফফারকে মারপিট করেছে আমি সব থানা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি, আমি আজকে আমার এই যে পোস্টার লাগানো বন্ধ করে দিয়েছি 11টার সময়, আমি অলরেডি তাদেরকে মৌখিকভাবে ফোনে জানিয়েছি, এবং ওনারা কালকে গোপন মিটিং করছে রাতের বেলা, রাত্রে 11টার থেকে 1টা পর্যন্ত, ওই মিটিংয়ের থেকে আমাকে আমাদের একজন ওদের একজন নৌকার কর্মী আমাকে ভালোবাসে আমাকে বলছে যে চেয়ারম্যান ভাই আপনাকে ভালোবাসে, আমি এই নৌকার মিটিংয়ে ছিলাম রাত 11টার থেকে 1টা পর্যন্ত, আগামীকাল এবং আগামী পরশুর ভিতরে 2 দিনের ভিতরে 3টা অফিস আপনাদের বাড়ির সামনে 4-5টা বাঁশ পুঁতে খোলা একটা জায়গায়, বাঁশ পোঁতা না, ওটা কালকে কিন্তু ওরা ছাবে রঙিন কাপড় দিয়ে, এবং রাজাপুর বউবাজারের একটা অফিস ওরা, এই দুটো অফিস মূলত টার্গেট, আর কাকবসিয়া একটা অফিস, 3টা অফিস যে কোনো রাইতের আধারে ওরা নিজেরা আগুন জ্বালিয়ে দিয়ে আপনার নেতাকর্মী সহ আপনাকে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে আপনাকে বাড়িছাড়া করবে, এটা কিন্তু একেবারে ধ্রুব সত্যি কথা, আপনি বিশ্বাস করেন আর এ ব্যাপারে আপনি তৎপর হন, এটা আমি রাইতে শুনছি সকালে ঘুম থেকে উঠে, আমাদের সাংবাদিক মহোদয়, আমাদের সাংবাদিক আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি আহসান, আশাশুনির প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি সম্ভবত আলী নিয়াজ, আমাদের সহযোদ্ধা সাংবাদিকদের সহযোগিতা আমাদের আকাশ, আমরা কম বেশি আমরা জানিয়েছি, এবং আমাদের উনি ডিএসবির যিনি আছেন এক ভদ্রলোক ওনাকে আমি জানিয়েছি ভাই এরকম একটা ষড়যন্ত্রের শিকার আমি প্রতিনিয়ত হচ্ছি, অলরেডি আজ এবং কালকের ভিতরে এরকম ঘটনা ঘটতেই পারে, তারা ঘটায় আমারতেই পারে, তারা ঘটায় আমাকে নির্বাচনের মাঠ থেকে মিথ্যা মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে তাড়ানোর চেষ্টা করছে। এ বিষয় আমি আপনাদের সকল বিষয় আপনাদের জ্ঞাতার্থে পৌঁছাই দিচ্ছি, এই কারণে আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক আনারস, তারা নৌকার প্রার্থী, একদিকে নৌকার কর্মী সমর্থকরা এই নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এই ইউনিয়নে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করছে, আমার মতো যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে এলাকা ছাড়া মাঠ ছাড়া করার জন্য বিভিন্ন সময় হুমকি, মার, তারপরে কাগজ ছেঁড়াছেড়ি এইগুলো শুরু করে দিয়েছে। আমি আশঙ্কা করছি যে কোনো সময় আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালাতে পারে, আমার প্রাণনাশের মতো আমাকে আঘাত করতে পারে, আমি যাতে খুন জখম হই এভাবে করতে পারে, আমার বিরুদ্ধে অফিস জ্বালায় পরিকল্পিতভাবে রাতের আধারে নিজেরা অফিস জ্বালায় আমার নেতাকর্মী সহ আমাকে মামলা আমার নামে মামলা দিয়ে হয়রানি করতে পারে, তারা বলছে যে কোনো অবস্থাতেই স্বতন্ত্র প্রার্থীদের মাঠে থাকতে দিব না এবং নির্বাচনে কোনো এজেন্ট আমরা ঢুকতে দিব না। গতকাল সন্ধ্যায় আমি মণিপুর গেছি, সেখানে দুইজন মেম্বার প্রার্থী, একজন নূর মোহাম্মদ মোল্লা, সে অলরেডি ঘোষণা দিছে যে এই কেন্দ্রে কুদ্দুস চেয়ারম্যানের 3 নম্বর অর্ডার, মণিপুর ভোলানাথপুর যে কেন্দ্রটা, এই কেন্দ্রে কুদ্দুস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আনারসের কোনো এজেন্ট আমরা থাকতে দিব না। সাথে সাথে পুলিশ প্রশাসনকে জানিয়েছি, পুলিশ প্রশাসন তাদেরকে জানিয়ে দিয়েছে
আপনারা যদি দ্বিতীয়বার সংঘাত করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এরপরও এই নৌকার কর্মীরা, এই ইনামুল বাহিনী, এই এই ওই যে নয়ন, এই পলাশ, এরা কোনো অবস্থাতেই নিবৃত হয় নাই, বরঞ্চ দিন দিন একই রকম নতুন নতুন কৌশল অবলম্বন করছে। এবং আমাদের আমাদের অফিসে আমাদের ছেলেরা যাতে না ঢুকতে পারে, ধরেন আচরণবিধি অনুযায়ী তিনটা অফিস করা লাগবে, আমাদের অফিসে যাতে না যেতে পারে এই জন্য পথে ঘাটে তারা আমাদের নেতা ওই কর্মী সমর্থকদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে কোনো অবস্থাতেই তোরা এই অফিসে আসতে পারবি না, আর মাঠে তো নামতেই দিব না, উপরঞ্চ তোদের কোনো এজেন্ট দিতে দিব না। এইভাবে তারা হুমকির পরে রেখেছে যাতে আমাদের কর্মীরা নেতারা ভীতি সন্ত্রস্ত হয়ে পড়ছে। আমি নিজেও প্রাণহানির আশঙ্কা করতেছি। তারা সাবউদ্দিন সানা বলেছে টুকটাক মারামারি করে কোনো লাভ হবে না, একবারেই মেরে দেয় 15-20 লাখ লাগে লাগুক। এ সকল বিষয়ে আমি কম বেশি প্রশাসনকে জানিয়েছি। এই 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 দেখেন এই গফ্ফরকে মেরেছে, আমি লিখিতভাবে জানিয়েছি, আমাকে অবরুদ্ধ করে রেখেছে, আমি লিখিতভাবে জানিয়েছি প্রশাসনকে, যার ছবি আমার মোবাইলে আছে। অনুষ্ঠিত হয় শেখ, আমি সকল সহযোগিতা চাই আপনাদের, এবং আমার নেতাকর্মীরা কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এটা আমি বিশ্বাস করি, এটা আমি আশা করি।